আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। এই যে আমার হাতে একটা মেডিসিন, এই মেডিসিন দিয়ে আপনার যত ধরনের জাম হোক আপনারা ক্লিন করতে পারবেন। ট্যাঙ্কির লাইনগুলো আছে, টিপ কলে লাইনগুলো আপনারা ক্লিন করতে পারবেন। এই যে আমরা মারতেছি, দেখেন উপরে, এই যে আমরা এখানে যে ইলফো আছে এই জমগুলো আপনার অলরেডি কিছুক্ষণ পরে আপনার এই জমগুলো আপনার সরে যাবে, একবার ই হয়ে যাবে, নতুনের মতন হয়ে যাবে। এই জমগুলা আপনার নতুনের মতন হয়ে যাবে। আপনাদের টি বলে যেমন টিপ কলগুলা অনেক বুলুক হয়ে গেছে, পানি আসে না, পানিও একবারই কম, আপনারা এই মেডিসিন দিয়ে আপনারা কাজ করে অবশ্যই আপনাদের কাজ সাকসেস করতে পারবেন। পানি বেশি আসবে, সমস্যার সমাধান হবে, হতে পারবেন। আর আজকে আমরা এই মেডিসিন দিয়ে কাজ করব, আমরা কিভাবে কাজ করি আপনাদের দেখাবো। আপনার লাইন কিভাবে আমরা বুলুক আমরা ক্লিয়ার করি, লাইন ক্লিন করি এই মেডিসিন দিয়ে, সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখুন বন্ধুরা, আমরা এখন লাইনে মেডিসিন দেব। আমরা যেই লাইনে মেডিসিন দেবো, এই যে লাইনগুলো আমরা অনেক লাইনগুলো খোলাইছি, আপনার লাইনের পাইপের ফিটিং মিটিং খোলানো হয়েছে, এটা আপনার এগুলার ভিতরে আমরা মেডিসিন দিব। আগে আমরা মেন লাইনে আমরা মেডিসিন দিব, যেটা আপনার ঘরে ঘরে পৌঁছে গেছে। সেখানে আমরা ঘরের ভিতর তো খোলানো যাবে না, তার কারণ এইখান থেকে আমরা মেডিসিন মারবো। আপনারা লাইনের পয়েন্টে মেডিসিন মারবেন। এই যে আমরা এখানে একটা পয়েন্ট আছেন, এই পয়েন্টের থেকে আমরা মেডিসিন দেবো। এই যে এলফো আছে এখানে, এই যে মেডিসিন আমরা দিতেছি, সুন্দর করে আমরা মেডিসিন দিয়ে ভরপুর করে রাখব। আর মেডিসিন দেওয়ার পরে আমাদের কমপক্ষে বিশটা মিনিট আমাদের অপেক্ষা থাকতে হবে। এই বিশ মিনিটের ভিতরে যে ওর ভিতরে যা জীবাণু আছে ভেঙে চুরে একবার চোরমার করে একবার ফ্রেশ করে ফেলাবে। এখন আমরা সুন্দর করে মেডিসিন দিতেছি, আপনারাও দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে দেখুন আমরা এখন মেডিসিন মারতেছি, আপনারাও সুন্দর করে লাইন ক্লিয়ার করতে পারবেন। এই মেডিসিন দ্বারায় আপনার অল্প খরচে আপনার পানির লাইন ক্লিন করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।